আসসালামু আলাইকুম, এটি বিউটি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো যেহেতু আমাদের সামনে ঈদ আছে, অনেক আপুই কিন্তু আমার কাছে কমেন্ট করতেছিল যে আপু আমার তো হচ্ছে আই মেকআপের কোনো প্যালেট নাই, কোনো শ্যাডো প্যালেট নাই, বা হচ্ছে আমার কোনো দামি কোনো আইলাইনার নাই, বা ভ্রুতে তো তুমি যে জেল আইলাইনার দাও ওটা নাই, তো আমি কীভাবে বাসায় বসে একটা খুব সুন্দর ন্যাচারালি মেকআপ করবো। অনেকেই কিন্তু আসলে গর্জিয়াস মেকআপ করতে পছন্দ করে না, হচ্ছে সুন্দর একটা ড্রেসের সাথে একটু খুব সুন্দর একটা গ্লোয়িং পিঙ্কিশ মেকআপ করতে পছন্দ করে। তো তার জন্য কিন্তু আজকে আমার এই মেকআপটা করা। আর মেকআপটা করতে কিন্তু আমি অনলি হচ্ছে একটা প্যানকেক ব্যবহার করেছি, একটা হোয়াইটন পাউডার ব্যবহার করেছি, আর হচ্ছে একটা লিপস্টিক, প্লাস হচ্ছে একটা হুদা বিউটির কাজল। এই কাজলটা দিয়ে কিন্তু আমি ব্রু পেন্সিল প্লাস চোখের আইলিন প্লাস নিচে কাজল দিয়েছি, আর লিপস্টিকটা দিয়ে কিন্তু আমি লিপস্টিক প্লাস হচ্ছে ব্লাশনও দিয়েছি প্লাস চোখের উপরে দিয়েছি। তো প্লিজ, যারা আসলে এরকম কম প্রোডাক্টে মাত্র 5 থেকে 6 মিনিটের ভিতরে এরকম ন্যাচারাল মেকআপ করতে চান, তারা কিন্তু ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ফার্স্ট কিন্তু আমার এই মেকআপটা করার জন্য মুখে অবশ্যই কিন্তু একটু হালকা বরফটা হচ্ছে ঘষে নিতে হবে মুখে, যেহেতু আমি প্যানকেক দিয়ে হচ্ছে মেকআপ করেছি। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই বরফটা স্কিপ করলে হবে না। যাদের বাসে আসলে বরফ নাই তারা চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে মুখটা খুব সুন্দর করে ধুয়ে নেয়ার। তো তারপরে বরফ দেওয়ার পরে কিন্তু হচ্ছে মুখটা মোছা যাবে না, টিস্যু দিয়ে হালকা চেপে চেপে নিতে হবে। আর এই মেকআপটা আসলে এমন প্রোডাক্ট দিয়ে করেছি, প্লাস এতে কোনো প্রকার আমি তুলি ব্যবহার করিনি, যাতে করে প্রায় সবাই এই মেকআপটা করতে পারেন। আর প্যানকেক কিন্তু আপনারা আশেপাশের গ্রামের যে কোনো দোকানে প্যানকেকটা পেয়ে যাবেন। আর আমি এমন একটা কাজল বা লিপস্টিক দিয়ে করেছি যাতে সবাই এটা, যারা যাদের অতি গ্রামের ভিতরে বাসা, তারাও এই মেকআপটা খুব সুন্দরভাবে করতে পারবেন। তো তারপরে কিন্তু আমি একটা লিপস্টিক প্লাস একটা হুদা বিউটির কাজল প্লাস একটা হোয়াইটন পাউডার ব্যবহার করেছি। তো আসলে যেসব আপুরা এই ধরনের মেকআপ পছন্দ করেন না, তারা কিন্তু চাইলে আমার চ্যানেলে কিন্তু অলরেডি 2-3টার মতো প্যানকেক বা প্যানস্টিক দিয়ে গর্জিয়াস মেকআপ ভিডিও টিউটোরিয়াল আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন, আমি কিন্তু ফার্স্ট হচ্ছে স্প্রে করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পানি বাটির ভিতরে নিয়ে হাত দিয়ে ছিটিয়েও নিতে পারেন, ঠিক একই রকম কাজ দিবে। তো প্যানকেকটা কিন্তু খুব সুন্দর করে মুখে লাগাতে হবে। আর অবশ্যই কিন্তু ফার্স্টে কিন্তু বরফটা দিতে হবে, বরফটা না দিলে কিন্তু প্যানকেকের কালারটা কিছুক্ষণ পরে কেকি কিবা কালো কালো হয়ে যাবে। আর বরফটা দেওয়ার কারণেই মেকআপটা কিন্তু 10 ঘন্টা, আপনি যদি খুব সুন্দর করে হাতে ব্লেন্ডিং করতে পারেন এই প্যানকেকটা, তাহলে কিন্তু 10 ঘন্টা অনায়াসে থাকবে। আর আমি কিন্তু হচ্ছে অনেক আপু আমাকে জিজ্ঞাসা করে যে আপু তুমি হচ্ছে ক্যামেরায় আসার আগে যে মেকআপটা করো, ওই মেকআপটা শেয়ার করো। আমি কিন্তু সেম একই রকমভাবে 5-6 মিনিটের ভিতরে যাতে এই মেকআপটা হয়ে যায়, আমি কিন্তু এই ধরনের মেকআপ করেই কিন্তু ক্যামেরাতে বিভিন্ন ভিডিও করে থাকি। তোমরা কিন্তু চাইলে স্কুল কলেজে বা ঈদের দিনও কিন্তু এই ধরনের মেকআপ করতে পারো। তো আমার প্যানকেকটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে নিতে হবে। তো শুকানোর পরে কিন্তু আমি হোয়াইটন একটা পাউডার দিয়েছি, দেখো। আর এটা স্রেফ 3 থেকে 5 মিনিট সময় লাগে, আমি ভিডিও করেছি যেহেতু সেজন্য কিন্তু একটু টাইম বেশি লেগেছে। তো যেসব আপুদের আসলে বিউটি ব্লেন্ডার বা তুলি নাই, তারা কিন্তু এই ধরনের টিস্যু 2 থেকে 3টা ভাল দিয়ে কিন্তু এই ধরনের টিস্যু কিন্তু প্যানকেকের পরে হোয়াইটন পাউডারটা দিয়ে মিশাতে পারো। আমি দুটোই দেখিয়ে দিলাম। যাদের আসলে তুলি আছে, হচ্ছে মেকআপের পাফি যে ব্রাশগুলো, ব্রাশ বা ব্লেন্ডার আছে, তারা কীভাবে করবে, প্লাস যাদের ব্রাশটা নাই তারা টিস্যু দিয়ে কীভাবে করবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি এক সাইডে কিন্তু টিস্যু দিয়ে করলাম আর এক সাইডে কিন্তু ব্রাশটা দিয়ে করেছি। তো তোমরা যদি ভিডিওটি ফুলফিল দেখো, স্কিপ না করে বা না টেনে টেনে দেখো, তাহলে কিন্তু আপুরা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক নিত্য নতুন ভিডিও আছে, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো দেখো, তারপরে কিন্তু যাদের ব্লেন্ডার, আর অবশ্যই কিন্তু ব্লেন্ডার যদি বিউটি ব্লেন্ডার তোমরা ব্যবহার করো, এক্ষেত্রে কিন্তু বিউটি ব্লেন্ডারটা একেবারেই শুকনো নিতে হবে। আমি কিন্তু প্রতিটা ভিডিওই বলে দিই যে বিউটি ব্লেন্ডার হচ্ছে ভেজা নিতে হবে, কিন্তু এই ক্ষেত্রে এই প্যানকেকের পরে পাউডারটার ক্ষেত্রে কিন্তু বিউটি ব্লেন্ডারটা শুকনো নিতে হবে। তো দেখো, যাদের আসলে বিউটি ব্লেন্ডার বা মেকআপ ব্রাশ নেই, তারা কিন্তু টিস্যু দিয়ে ঠিক একই রকমভাবে খুব সুন্দর করে মেকআপটা হচ্ছে প্যানকেকের উপর খুব সুন্দর করে সেটিং করতে পারো, সেট করে নিতে পারো। দেখো, এই মেকআপটা করলে তোমার কেউ বুঝতে পারবে না যে তুমি শুধুমাত্র একটা প্যানকেক দিয়ে এই মেকআপটা করেছো। তো তারপরে কিন্তু আমি হুদা বিউটির একটা হচ্ছে কাজল নিয়েছি। এই কাজলটা কিন্তু ব্রু পেন্সিল চোখের উপরে প্লাস চোখের নিচে তিনটাই দেওয়া যাবে। দেখো, আর যাদের আসলে এই ধরনের ব্লেন্ডিং ভ্রুর ব্লেন্ডিং ব্রাশ নাই, তারাও কিন্তু কিভাবে বাসায় বসে হচ্ছে এই ভ্রুটা সেভ করতে পারো, তারা সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। আসলে অনেক আপুর বাসায় এই ধরনের ভ্রুর ব্লেন্ডিং ব্রাশ থাকে না, তো হচ্ছে তারা বাসার যে চিরুনি, নর্মাল যে চিরুনি দিয়েই ভ্রুটা খুব সুন্দর করে করতে হবে, সেটাও আমি দেখিয়ে দিব। তো দেখো, আমি একটা ভ্রু যাদের এই ধরনের ব্রাশ আছে তাদের জন্য দেখিয়ে দিলাম। আসলে জেল আইলাইনার অনেক আপুরই থাকে না, তারা কিন্তু এই ধরনের একটা হচ্ছে পেন্সিল আইলাইনার নিয়ে বা পেন্সিল হচ্ছে ভ্রু পেন্সিল নিয়ে কিন্তু এইভাবে একই রকম করতে পারো। তো দেখো, তারপরে কিন্তু আমার সচরাচর যে গ্রামে যে ধরনের হচ্ছে চিরুনি, এ ধরনের চিরুনি কিন্তু তুমি বিভিন্ন কসমেটিক্সের দোকানেও পেয়ে যাবে,
এই ধরনের ঘন চিরুনি দিয়ে কিন্তু ভুরুটা খুব সুন্দর করে ব্লেন্ড করবে। দেখো আমার একই রকম, এইটা যেমন হয়েছে চিরুনি দিয়ে করার ফলে কিন্তু এটাও ঠিক একই রকম হয়েছে। তোমাদের শেখানোর জন্য কিন্তু আমি সব কয়টা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তো তারপরে দেখো আমি কিন্তু চোখের উপরে হচ্ছে চোখের উপরে কিন্তু হালকা লিপস্টিকটা দিয়ে হালকা দিয়ে হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এটা দিলে কিন্তু খুবই সুন্দর লাগে। আসলে যেসব আপুদের কোনো শ্যাডো প্যালেট নেই তারা কিন্তু ঠিক একই রকমভাবে এভাবে করতে পারো। সেক্ষেত্রে কিন্তু লিপস্টিকের কালারটা কিন্তু এই ধরনের পিঙ্কের বা ম্যাজেন্টা হলে ভালো হয়। তো দেখো খুব সুন্দর করে ব্লেন্ডিং করে চোখের তলায় আমি একই রকম করে খুব হালকা করে দিয়ে নিচ্ছি। এটা কিন্তু গাঢ় দিলে কিন্তু খারাপ দেখা যাবে, যতটা পারো হালকা করে হাত দিয়ে ব্লেন্ড করবে খুব সুন্দরভাবে। তো দেখো কত সুন্দর করে আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিলাম। এই সাজটা করে যদি তোমার বাইরে যাও কেউ বুঝতে পারবে না যে তোমরা এরকম প্রোডাক্ট দিয়ে সাজটা করে এসেছো। তো তারপরে কিন্তু দেখো আমি সেই একই রকম ভুরুতে যে কাজলটা দিয়েছিলাম সেই কাজল দিয়ে চোখের উপরে আইলিন হচ্ছে করে নিচ্ছি। আর এটা কিন্তু কোনো প্রকার মাস্কারা ব্যবহার করার দরকার নাই। দেখো চোখের নিচেও আমি ঠিক অর্ধেকটা পরিমাণে কাজলটা দিলাম, অর্ধেকটা সেফ অর্ধেকটা পরিমাণে কাজলটা দিলাম। দেখো তোমরা এক চোখ দেখলে দুটো চোখই করতে পারবে। তো আমার কিন্তু চোখের সাজও কমপ্লিট হবে। দেখো লিপস্টিকও একই রকমভাবে সেই একই কালার দিয়ে লিপস্টিকটা করেছি। তো দেখো কত সুন্দর করে লিপস্টিকটা করে নিলাম। তারপরে ব্লাশনটা কেউ যদি হচ্ছে অ্যাভয়েড করতে চাও করলে পারো, কিন্তু ফ্ল্যাটি লাগবে স্কিনটাকে যেহেতু প্যানকেক দিয়ে করা। তো দেখো ব্লাশনটা লিপস্টিকটা হালকা দিয়ে হাত দিয়ে হালকা ব্লেন্ড করে নিলেই কিন্তু হবে। হালকা হাতে ব্লেন্ড করতে হবে, কিন্তু বেশি জোরে জোরে ঘষা যাবে না। তো দেখো এত সুন্দর হবে। তো দেখো ব্লেন্ড করার পরে কিন্তু অনেক জায়গায় হাত দিয়ে যদি তোমার ব্লেন্ড না হয় তুমি কিন্তু এই প্যানকেকের সেই তুলিটা ভেজা তুলিটা নিয়েই কিন্তু হালকা করে দিলে দেখো তোমার মেকআপটা, তোমার এইখানে কোনো প্রকার সেটিং স্প্রে প্রাইমার কিছুই কিন্তু লাগলো না, কিন্তু মেকআপটার ফিনিশিং দেখো কত সুন্দর। তো সবশেষে আমি হালকা আর একটু পাউডার দিয়ে সেই প্যানকেকের সেই ভেজা তুলিটা দিয়ে হালকা একটু মুখে দিয়ে নিলাম। দেখো কত সুন্দর। তো আমি হচ্ছে অবশেষে হচ্ছে